বাংলা সিনেমার এই সময়ের বেশ জনপ্রিয় একজন নায়ক বাপ্পি চৌধুরী। অপরদিকে আরেকজন নায়ক হলেন বাংলার কিং খান শাকিব খান। এবার তারা দুজনেই আলোচনায় এসেছেন। শনিবার থেকে রাজধানীর অদূরে পুবাইলে শাকিব খানের শুটিং বাড়ি জান্নাতে শুরু হয়েছে বাপ্পি চৌধুরীর নতুন ছবি পাগলামির শুটিং। ছবিটি পরিচালনা করেছেন কমল সরকার। এই ছবিতে বাপ্পির বিপরীতে কলকাতার মডেল শ্রাবণী রায়ের অভিনয় করার কথা রয়েছে। জানা যায়, শাকিব খানের শুটিং বাড়ি জান্নাতে মূলত নায়কের বাড়ির অংশ ও মারামারির শুটিংগুলো করা হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত টানা শুটিং করার ইচ্ছা রয়েছে নির্মাতার। নতুন ছবির শুটিং এর বিষয়ে বাপ্পি বলেন, আমরা গতকাল থেকে ছবির শুটিং শুরু করেছি। ছবিতে কলকাতার নায়িকা কাজ করার কথা থাকলেও এখানে আমার অংশের কাজটি করা হচ্ছে। আশা করি টানা 7 দিন শুটিং করার পর আমার অংশের কাজ শেষ হবে। বাপ্পি আরো বলেন, ছবির গল্পটা একেবারেই আলাদা ধরনের একটি গল্প। তাছাড়া কমল সরকার স্যার আমাদের অনেক সিনিয়র নির্মাতা, আশা করি দর্শক ভালো কিছুই পাবেন। এখন পর্যন্ত আমি যে শুটিং করেছি তাতে আমি সন্তুষ্ট। গল্প ও মেকিং এ নতুনত্ব রয়েছে। সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ আর নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন।